সপ্তম দফার নির্বাচন বাকি রইল অষ্টম দফার নির্বাচন। অষ্টম দফা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের হয়ে বিপক্ষ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। করোনার কারণে সকলকে সচেতন করতে বারবারই বহরমপুরের রাস্তায় দেখা গেছে কখনো তিনি মাস্ক, কখনো বা স্যানিটাইজার, কখনো আবার প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে পৌঁছে গেছেন মানুষের কাছে। বহরমপুরের মানুষ এক কথায় বিপদে আপদে যাকে পাশে পেয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন নারুগোপাল মুখার্জি। আজ প্রচারের শেষ দিন হওয়ায় বহরমপুর শহরের 17 এবং 19 নম্বর ওয়ার্ডে একটি মিছিল করে পাড়ায় পাড়ায় প্রচার করলেন তিনি। পাশাপাশি সেই এলাকার জনগণকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোটের যোগ্যতা সম্পর্কে পরামর্শ দিয়ে আজকের এই শুভ কার্যক্রম শেষ করেছেন নারুগোপাল মুখার্জি।